আজও বেলডাঙ্গায় যেভাবে বোমা বিস্ফোরণ হলো, আপনাদের কাছে খবর আছে নিশ্চয়ই, কাপাসডাঙ্গায় সবাই জানে গতবার একরকম ভোট লুট হয়েছিল, ওখানে নির্বাচনের সময় কীরকম মস্তানি হয়েছে তৃণমূলের দ্বারা, আর এখনও প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশনকে বলবো ওই এলাকারই কাউন্টিং সেন্টার যেখানে হয় সেখান থেকে তুলে এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে জনমানব শূন্য, যেখানে দাঁড়িয়ে ভোট যদি নাও লুট করতে পারে, ভোটের কাউন্টিং যাতে লুট করতে পারে। বেলডাঙ্গা ব্লকে বেলডাঙ্গা টুয়ে আমরা মনে করি যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হলে শান্তির বাতাবরণ ফিরিয়ে নিয়ে আসতে হবে। ফরাক্কাতে বাচ্চারা আহত হয়েছে বোমা ভেবে, এখানে বোমা বাঁধতে গিয়ে একজন আলিম নামে একজন সে খুন হয়েছে, মারা গেছে, নিহত হয়েছে, আর অন্য দুজন তারা আহত কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তাহলে সাক্ষী সাবুত পাওয়া যাবে। তাহলে বোঝাই যায় এই সাক্ষী সাবুত লোপাট কারা করে। শাসক দল যতবার বোমা বিস্ফোরণ হয়েছে ততবার এই ধরনের ওটা বাজি কারখানা বলে তারপরে লোপাট করার চেষ্টা করেছে, আমরা দেখেছি পিংলা থেকে সর্বত্র। এই জন্য জেলা প্রশাসনের কাছে আমরা দাবি করবো এবং এসপির কাছে দাবি করবো, ডিজি পুলিশের কাছেও, রাজ্যব্যাপী বিশেষত মুর্শিদাবাদ জেলায় বিশেষ অভিযান চালিয়ে সমস্ত বোমা তৈরি করার মাল মশলা মজুদ বোমার কারখানা সেগুলো থেকে উদ্ধার করতে হবে, বেআইনি অস্ত্রশস্ত্র সেগুলো উদ্ধার করতে হবে। তার বদলে এখনও কয়েকটা থানায় মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে বাম কংগ্রেস কর্মীদেরকে, এটা থেকে এখনও যদি পুলিশ শিক্ষা না নেয় তাহলে তারা বিপদে পড়বে।